আজকে তোমাদের হ্যাপি নিউ ইয়ার ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমে তোমরা পেজটাকে চড়োভাবে করে নেবে, লম্বালম্বি করবে না। তো পেজের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা সার্কেল করা আর এই পাশে একটা এল শেপে একটা লাইন টানা আছে মোটা করে, এই মোটাটা যাতে সমান হয়। প্রথমে এই দুটো তোমরা করে নেবে, এই এল শেপে একটুখানি এইরকম থিকনেসে মোটা রেখে এই ড্রয়িংটা করবে হালকা করে, কারণ এই লাইনগুলো মুছতে হবে। আর এই একটা গোল করে নেবে, ছোট করে চেপে করবে না, হালকা করে করবে। এই দুটো শেপ আগে করে নেবে আমি যেভাবে করে রেখেছি। এরপর দেখো কীভাবে ড্রয়িংটা করছি। তো এই যে গোল রাউন্ড শেপ আছে, এই রাউন্ড শেপে ঠিক মোটামুটি এই জায়গা থেকে তোমরা এই এখানে একটা পাখির ড্রয়িং হবে। আমি পাখির ড্রয়িংটা কীভাবে করছি সেটা দেখো। একটু গ্যাপ দিয়ে এই এরকম পাখির ড্রয়িংটা করবে। সেমভাবে এই শেপটা যেই রকম হলো সেই সেম শেপেরই আরেকটা পাখির ড্রয়িং এইখানে আমরা কিছুটা গ্যাপ দিয়ে তোমরা এইখান থেকে আবার পেটটা একটু ফুলিয়ে এইরকম ড্রয়িং করবে। এই দুটো শেপ একই শেপ দুটো করে নেবে। করার পর আমরা এই লাইনটা ঠিক যেভাবে যাচ্ছিল ঠিক সেভাবে আমরা ঘুরিয়ে এইরকম এই লেসটা করব, সেমভাবে আবার এই এই ঘুরিয়ে নিয়ে আসবে। একটু ঘুরিয়ে এই যে রাউন্ড শেপ আছে এই রাউন্ড শেপের সাথে তোমরা জয়েন করবে। যেই হয়ে যাবে সাথে সাথে আমরা এই লাইনগুলো মুছে দেবো, রাউন্ড শেপের লাইন, এই লাইনটা, এই লাইনটা। অর্থাৎ দেখো পাখির শেপটা কিন্তু আমাদের চলে আসলো। এটা প্রথমে করে নেবে এইভাবে করে। করার পর এই ঠোঁটের ড্রয়িংটা আমরা এইরকমভাবে করে দেব, ছোট্ট করে এরকম ঠোঁটের ড্রয়িংটা করে দেবে। এইখানে চোখের ড্রয়িংটা এরকম গোল করে তার ভিতরে একটা ছোট করে গোল করে দেবে। এইরকম শেপটা করার পর এইবার পাখির যে ডানাটা সেটা আমরা করবো, ঠিক এই ভেতর থেকে এই যাবে, এই ঘুরিয়ে ঘুরিয়ে এই আসবে, আর আরেকটা ডানা এখান থেকে এইরকম করে দেবে। যেই হবে সাথে সাথে ভেতরে অংশটা মুছে যাবে। আবার সেমভাবে এই পাখির ডানাটাও এই যাবে, আরেকটা ডানা এই এইটা মুছে দিত। এরকমভাবে দুটো পাখি তোমরা করে নেবে। করার পর এই পাখি ঠোঁট থেকে ঠিক এইরকমভাবে কিছু ঝোলানো আছে সেটা আমরা করব, এরকম ছোট্ট করে করে নেবে স্কোয়ার শেপের করে এই লাইনটা মুছে দেবে। এইভাবে ড্রয়িংটা করার পর আর তোমাদের কিছু লেখা লিখতে হবে, সেই লেখাগুলো এইভাবে তোমরা লিখে দেবে। এই যে 2022 এই এইভাবে করে তোমরা লিখে দেবে। এবার এই যে এল শেপটা, এই এল শেপের মধ্যে আমরা হ্যাপি নিউ ইয়ার কথাটা লিখব, ঠিক এইরকম ভাবে তোমরা লিখতে পারো। একটু গ্যাপ গ্যাপ দিয়ে লেখাগুলো মোটামুটি একটুখানি ঠিক রাখার চেষ্টা করবে। মোটামুটি একটা শেপে লেখা তোমরা লিখবে। এই এভাবে হ্যাপি কথাটা লিখবে। এবার নিউ ইয়ার কথাটা এখান থেকে আমরা শুরু করব। আমি যেমন একবারে লিখে দিচ্ছি তোমরা সুন্দর করে লেখাগুলো লিখবে।
এই ইয়ারটা ইয়াবে লিখবে। মোটামুটি লেখাটা একটা লাইনে রাখার চেষ্টা করবে, যার জন্য এই লাইনটা টানা। এইভাবে করে হ্যাপি নিউ ইয়ার কথাটা লিখে, এই যে লাইনটা আছে আমি প্রথমে লাইনটা টেনে রেখেছিলাম, এই লাইনটা কিন্তু তোমাদের মুছে দিতে হবে। তাহলে লেখাটা একটা লাইনের মধ্যে থাকবে, আঁকা বাঁকা হবে না, ছোট বড় হবে না। এইভাবে করে তোমরা পুরো কাজটা করতে পারো, তাহলে দেখতে ভালো লাগবে। এবার দেখো এটা কি করে অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমি এই ব্ল্যাক স্কেচ পেন দিয়ে পুরো আঁকাটা তো বর্ডার করেছি তোমাদের বলেছি, কিন্তু এই সূর্যের যে লাইনটা আমি বর্ডার করিনি, যেহেতু লাইনটা দেখা যাবে রং করার পর। আর সূর্যটা কিন্তু জাস্ট বড় করে দিয়েছি, তোমাদের আঁকার সময় একটু ছোট ছিল, এবার রাউন্ডটা একটু বড় করে দিয়েছি যাতে এই রাউন্ডের ভিতরে পাখিটা থাকে, একটু ছোট হয়ে গেছিল। তো সে তোমরা ছোট করতে পারো, বড় করতে অসুবিধা নেই, বড় করে একটু বেটার লাগবে। তো দেখো আমি আকাশটাকে একটা সাইড দেখাচ্ছি, বাদ বাকিটা সেই সিস্টেমেই তোমরা করবে। প্রথমে এই যে সূর্যটা, অর্থাৎ আমি একটা ভোরের সিন করছি আকাশ, এই সূর্যটা লেমন ইয়েলো কালার দিয়ে ঠিক নিচ থেকে এই রাউন্ডের লাইন ধরে ধরে কিছুটা ডিপ থেকে আস্তে আস্তে উপর দিকে আমরা হালকা করে দেব। এভাবে আস্তে আস্তে তোমরা হালকা করে দেবে, পুরো উপরে যে সাদা পেজের সাদাটার সাথে মিশে যাবে, এরকম ভাবে সূর্যটা করবে। এইবার দেখো আকাশটা কিভাবে করছে, এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো কে আমাদের একটু বাঁচিয়ে কালারটা করতে হবে। তো প্রথমে রেড কালার দিয়ে ঠিক নিচ থেকে তোমরা রেড কালারটা দিয়ে নিচ থেকে একটু ডিপ করে আস্তে আস্তে উপরের দিকে কিছুটা গিয়ে হালকা করে দিতে হবে, এভাবে হালকা করে দিতে হবে। এরপরে এই লেখাগুলো খুব একটু বাঁচিয়ে বাঁচিয়ে তোমাদের করতে হবে, জাস্ট এই লেখাগুলোকে তোমাদের একটু ধরে ধরে তোমাদের করতে হবে। এই দেখেছো ডিপ থেকে এতটুকু হালকা করলাম, আর বেশি উঁচুতে উঠাতে হবে না, সেম ভাবে এটাও তাই করবে। এরপর ভার্মিলিয়ান কালারটা দিয়ে এই রেড কালারের সাথে মিশিয়ে, ভার্মিলিয়ান কালারটা এই রেড কালারের সাথে মিশিয়ে আস্তে আস্তে আমরা অনেকটাই উঁচুতে এবার নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে গিয়ে আস্তে আস্তে গিয়ে হালকা হয়ে যাবে। সেম ভাবে এই পাশটাও ডিপ থেকে আস্তে আস্তে এইরকম হালকা করে নিয়ে যেতে হবে। একটুখানি তোমরা ধীরে ধীরে কাজটা করবে, তবে কিন্তু কাজটা ভালো হবে। জাস্ট এই জায়গাটাই তোমরা একটু ধরে করার চেষ্টা করবে লেখাগুলো। এবার ডিপ থেকে আস্তে আস্তে দেখো এই জায়গাটা এসে আমরা হালকা করে দিলাম, সেম ভাবে কিন্তু এইটাও করবে। তাহলে এই দুটো কালার হলো। এরপর আমরা অরেঞ্জ কালার, ভার্মিলিয়ান কালারের পর অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারটা এই ভার্মিলিয়ান কালারের সাথে মিশিয়ে এই কালারটাও আস্তে আস্তে আমরা উপরের দিকে অনেকটা এবার নিয়ে আসব। এবারে সূর্যের যে লাইন, সেই সূর্যের লাইন ধরে ধরে কালারগুলো আমাদের নিয়ে যেতে হবে।
এবার আস্তে আস্তে দেখো এই কালারটাও হালকা করছি। তাহলে এক একটা কালার ধরে ধরে উপরের দিকে হালকা করে নিতে হবে এবং আরেকটা কালারের সাথে মিশিয়ে উঠাতে হবে। এই সিস্টেমটা করে করে আমাদের আকাশটা শেষ করতে হবে। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে দেখো সূর্যের পাশ ধরে 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 কিন্তু কালারটা ক্লিয়ার করে নিয়ে নিয়ে আস্তে আস্তে যেতে হবে। একটু ধৈর্যের কাজ, সময়ের কাজ, তবে যদি তোমরা ধৈর্য আর সময় দিয়ে কাজটা করো কাজটা কিন্তু ভালো হবেই। সবার শেষ তোমরা ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে ফিনিশ করবে এই ক্রোম ইয়েলো ডার্কের সাথে মিশিয়ে। দেখলে পুরো আকাশটা কিভাবে গেল নিচ থেকে ধরে 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 আস্তে আস্তে ওপরের দিকে, পুরো আকাশটা কিন্তু সেভাবে কিন্তু তোমাদের করতে হবে। আশা করি সেটা তোমরা একটুখানি ধৈর্য ধরে করবে, যেহেতু লেখাগুলো আছে, লেখাগুলো না থাকলে ইজি করে দেওয়া যেত। তোমরা লেখাগুলো পরও রং করে পরেও লিখে দিতে পারো, তো আমি লেখাগুলো প্রথমে করছি তাই ভেতর দিয়ে রংটা আমাকে করে নিয়ে যেতে হয়েছে। এবার যেটা তোমাদের ভালো লাগবে সেটা করবে, আশা করি তোমরা যদি ঠিকঠাক ভাবে করো তো কাজটা ভালো হবে। তো দেখো দেখো আকাশটা এই পাশে যেভাবে দেখিয়েছিলাম পুরো আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে। তোমাদের এই একটা পাশ দেখিয়েছিলাম পরপর রংগুলো করে, আর বাদ বাকি রংটা কিন্তু সেই সিস্টেমেই করা হয়েছে পুরো আকাশটা। আশা করি তোমরা ঠিক এইভাবেই করতে পেরেছো। এবার দেখো এই যে লেখাগুলো আছে হ্যাপি নিউ ইয়ার লেখাটা, এই যে প্রতিটা লেটার আমি একটা লেটার দেখিয়ে দিচ্ছি সেম কালারে সব তোমরা করবে। একটা পাখি দেখিয়ে দেবো, একটা পাখিও সেভাবেই হবে। তো তোমরা স্কাই ব্লু কালারটা দিয়ে এই লেখাগুলো সব লিখবে, তোমরা কালার চেঞ্জ করতে পারো। তো আমি স্কাই ব্লু কালার দিয়ে তোমাদের একটা লেখা দেখিয়ে দিচ্ছি। এই যেভাবে করে এইচ লিখলাম সেভাবে করে তোমরা সমস্ত লেটারগুলো সেভাবে করে লিখবে। যেমন আমি একটা এন দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই এনটা যেভাবে লিখলাম এভাবে করে সমস্ত লেখাগুলো তোমরা লিখবে। এরপর দেখো একটা পাখি আমি দেখিয়ে দিচ্ছি, আর একটা পাখি এভাবে করেই করবে, এই স্কাই ব্লু কালার দিয়ে কিন্তু হবে। এই লাইন ধরে স্কাই ব্লু কালারটা করে হালকা করে এরকম ভাবে মিশিয়ে দেবে, পুরো সাদাই থাকবে পাখিটা, শুধু লাইন ধরে এভাবে হালকা করে দেবে। এইভাবে লাইন ধরে ধরে আস্তে আস্তে ধীরে ধীরে পাখিটার কাজগুলো শেষ করবে। দরকার পড়লে তোমরা হোয়াইট কালার দিয়েও এই স্কাই ব্লু কালারটাকে মিশিয়ে দিতে পারো।
তাহলে দেখতে আরো ভালো লাগবে। দেখো যেভাবে দেখালাম এই পাখিটাও সেভাবেই হবে, রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই ঠোঁটটা তোমরা ছোট ছোট করে এভাবে করে দেবে, একটু হোয়াইট রাখার চেষ্টা করবে, পুরোটা করার দরকার নেই। অরেঞ্জ কালার দিয়ে এই চোখে চারিপাশটা করবে, ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে চোখের ভেতরটা এভাবে করে দেবে, আর এই যে সুতোটা আছে এটা এভাবে করে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। সেম ভাবে তাহলে এই পাখিটাও করবে। এরপর দেখো এই যে লেখাটা আছে এই লেখাটাও কিন্তু সে একই স্কাই ব্লু কালার দিয়ে লিখে দেবে। তোমরা যদি লেখা অন্যভাবে করতে চাও সে করতে পারো, অসুবিধা নেই। এই এইভাবে করে পুরো কাজটা তোমরা কমপ্লিট করো, আশা করি সেটা তোমরা করতে পারবে। তো দেখো একটা পাখি যেভাবে দেখিয়েছিলাম আরেকটা পাখি কিন্তু সেম ভাবেই করা হয়েছে, লেখা তোমাদের দুটো দেখিয়েছিলাম সেই কালারগুলো লেখাতে ভরাট করা হয়েছে, প্লাস এই 2022-তেও সেম ভাবেই লেখা হয়েছে। আশা করি তোমাদের কাজটা ঠিক এই রকমই হয়েছে, তোমরা কালার চেঞ্জ করতে পারো লেখার, অসুবিধা নেই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে তোমরা নোটিফিকেশনগুলো প্রথমেই পেয়ে যেতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স নতুন এসেছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে তোমরা নোটিফিকেশনগুলো প্রথমেই পেয়ে যেতে পারো।